বলছি, আপনার যে নতুন বাড়ি হয়ে গেল, আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। ইদার বাড়ি যে হয়ে গেল, আপনারা খুশি তো সবাই? ভগবান তোমাদেরকে পাঠাইছে, তোমরাই আর ছেলে খুশি, খুব খুশি হয়ে গেছে দিদা। বলছি যে এই জিনিসগুলো যে বের করতে হবে, এগুলো এই বালিশ টালিশ, এগুলো বালিশ টালিশ, এগুলো বের করতে হবে তো? হ্যাঁ, বের করতে হবে না, নাহলে ঘর কি করে হবে? ঘরটা তো হচ্ছে, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি, সত্যি সত্যি। কত খুশি? অনেক খুশি। আপনার আবার নতুন ঘর হয়ে যাচ্ছে, নতুন বাড়ি হয়ে যাচ্ছে, আপনি বলেছিলেন আমাকে। হ্যাঁ, আমি অনেক খুশি আপনাকে বাড়ি করে দিয়ে। চাটা খাবেন? অবশ্যই খাবো, কেন খাবো না? আপনি চা করে দিচ্ছি, আপনি চা করলে নিশ্চয়ই চা খাবো। আচ্ছা, ঠিক আছে, চা করেন, চা খাবো। হ্যাঁ, আচ্ছা দাদা, দিদার বাড়িটা কিন্তু সুন্দর করে করবেন। হ্যাঁ হ্যাঁ, একদম একশো। তো বন্ধুরা, এই যে দিদার নতুন বাড়ি আজকে থেকে শুরু হয়েছে কাজ, দুই তিন দিন টাইম লাগবে, তো নিশ্চয়ই বাড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিদা আমাদের চা করে খাওয়াচ্ছে, আপনি সত্যি সত্যি চা করলেন? হ্যাঁ সত্যি চা করলাম। আমার জন্য চা করলেন? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসেন আমাকে অনেক তাহলে? না, ঠিক আছে, এ দিদা মানে চা করে খাওয়াচ্ছে। দিদা কি করছেন? ভাত রান্না করছেন? আপনার তো ওদিকে বাড়িটা হচ্ছে। হ্যাঁ। তো এটা কার বাড়ি আবার? এটা ওনার বাড়ি। অন্য লোকের বাড়ি? হ্যাঁ। আপনার ছেলেগুলোর বাড়িতে করেন না? বাড়িটা হচ্ছে, ছেলেগুলো দিল না, দেবে না? এইটুকু ইসের বাসনের মধ্যে রান্না করছেন? তো আপনার তিনটা ছেলে থাকতে অন্যের বাড়িতে রান্না করতে হচ্ছে, আপনার বাড়িটা একটু জন্য হচ্ছে, তবু এরকম ব্যাপার? কি তরকারি রান্না করবেন আজকে? ডাল আর আলু সিদ্ধ। এই যে দিদার নতুন ঘর হয়ে যাচ্ছে, খুব সুন্দর টিন দিয়ে, মানে কালারিং টিন দিয়ে দিদার ঘরটা করা হচ্ছে। সুন্দর লাগছে তো এই টিনটা দিয়ে? ভালো লাগছে না? আরো যখন কমপ্লিট হয়ে যাবে আরো খুব সুন্দর লাগবে। যাই হোক, এখন কাজ চলছে রানি। ঘর তো আপনার হয়ে গেল, খুশি তো? হ্যাঁ খুশি। খুব সুন্দর একদম ঘর হয়ে যাচ্ছে আপনার, দেখছেন কি কালারিং লাগছে? সবাই এর বলতেছে, সবাই বলছে সত্যি এলাকার মধ্যে টপ ঘর আপনার হয়ে গেল। ঠিক আছে, আসেন ভিতরে, আসেন। এই যে আপনার হয়ে গেল নতুন বাড়ি, ঠিক আছে, ভিতরে চলেন। আস্তে আস্তে, এই যে আপনার নতুন ঘর, আগের ঘরটা কেমন ছিল? আগের ঘরটা একবারে ভাঙা চূড়া ছিল। এই জায়গাটা, এই জায়গাটা কেমন ছিল? আরে এই জায়গাটা ভেঙে গেছিল। হ্যাঁ স্যার, এই যে আপনার নতুন বিছানা, এটা নতুন ঘর হয়ে গেল, ঠিক আছে। আর এই যে আপনার বাড়িতে লাইন ছিল না, ঠিক আছে, এই যে লাইট আর এই যে ফ্যান, এই ফ্যানটা নতুন এনে দেওয়া হয়েছে, এবারে সুন্দর করে ঘুমাবেন, ঠিক আছে। তো বলছি, আপনার যে নতুন বাড়ি হয়ে গেল, আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি। কতটা খুশি? অনেকটা খুশি, অনেক খুশি। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আমি যাতে চিরকাল তোমরা দেখে যাও। হ্যাঁ, আমরা ভালো থাকি। আচ্ছা, এই যে কত সুন্দর বাড়ি হয়ে গেল, আমার নিজের বাড়িও কিন্তু এত সুন্দর না, আপনার বাড়িটা যত সুন্দর হলো, বুঝতে পারছেন? কালারিং টিন দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে। হ্যাঁ, আর এই লাইনটা ছিল না, লাইনটা ওই পাশের বাড়ি থেকে দেওয়া হলো। আপনার ছেলে কালকে বলেছিল যে লাইনটা দিবে, কিন্তু আজকে আপনার ছেলে লাইনটা দিল না। আমরা ও দিতে চাচ্ছি আগাগোড়াই। হ্যাঁ, কাকিমা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কালকে আপনার ছেলে আমাকে বললো লাইনটা দেব, আজকে কিন্তু দিল না, লাইন ফ্যান ট্যান সব নিয়ে আসলাম, আজকে দিল না, তখন পাশের বাড়ি থেকে দেওয়া হলো, ঠিক আছে। এবার আপনার সব বাড়িঘর হয়ে গেল, এই যে নতুন শাড়িটা দিলাম, এই শাড়িটা পরবেন, জুতো ছিল না, জুতো হয়ে গেল। আপনার বাড়ি থেকে বাজার আছে? বাজার চাল ডাল আছে? চাল ডাল এখন চাল নেই, অল্প চাল আছে। আচ্ছা আচ্ছা, তোমরা বাঁচে থাকো ভাই, এই আশীর্বাদ করলাম, তোমরা চিরকাল বাঁচে থাকো। এই যে আপনার এখানে এক বস্তা চাল থাকলো। হ্যাঁ,
আপনার তো অল্প চাল আছে বলে এখানে 26 কিলো চাল আছে ঠিক আছে এই চালটা থাকলো সুন্দর করে বাড়িটা থাকলো এবার আপনারে আমি আগেরবার এসে একটা ভিডিও করে গেছিলাম ঠিক আছে তো সেই ভিডিওটা দেখে মানে আমার কিছু ফলোয়ার্স আছে মানে যারা আমার ভিডিও দেখে তাদের খুব খারাপ লেগেছিল তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে দিদার জন্য যদি কিছু হেল্প করেন সবাই আমাকে অনেক হেল্প করেছিল আপনার বাড়িটা করার জন্য বলে আপনার এই বাড়িটা আমি করে দিতে পেরেছি ঠিক আছে তো আপনি বলেন যে সবাইকে আশীর্বাদ করবেন যারা যারা সবাইকে আশীর্বাদ করলাম আমি চিরকাল বাইরে থাকো তোমরা আমাকে দেখে যাও অবশ্যই কিন্তু আজকে তো আপনি একদম নতুন বউয়ের মতো হয়ে গেছেন তো আপনাকে একটা বিয়ে করায় দিই হ্যাঁ বিয়ে করায় দাও দিদার বিয়ে করায় দেব নাকি বলেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন বলেন দেখছে তারা যেন আপনার ভিডিওটাকে সবাই শেয়ার করে আর যারা আরেকটা বলেন যে আমার এই বলবেন যে আমার ভিডিওটা যারা দেখছেন বাপ্পা ভাইকে সবাই ফলো করেন যাতে আরো অনেক আমার মতো মানুষকে নতুন নতুন বাড়ি করে দিতে পারে ঠিক আছে সবারই করে দিও হ্যাঁ আর সবারই বলতে সেরকম মানুষ হলে করে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আশীর্বাদ করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে মাঝে মাঝে আমি আসবো আপনাকে দেখে যাব দিদার বাড়ি যে হয়ে গেল আপনারা খুশি তো সবাই সবাই খুশি আমরা তো খুবই খুশি সবাই দিদাকে একটু দেখবেন ঠিক আছে ঢুকেন দেখেন দেখবেন না দিদার বাড়ি দেখে গেছি দেখেন সুন্দর হয়েছে ভালো লাগছে তো আগে কেমন ছিল এখন কেমন হয়েছে খুব কষ্ট করছে না মানে বিয়ে হওয়ার পরে কষ্টে জীবন কাটছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আমি হচ্ছে আবার পরবর্তীতে আপনার কাছে আসবো সুন্দর একটা ঘর করা হলো সুন্দর করে থাকবেন ঘুমাবেন ফ্যানের হাওয়া খেয়ে পা একদম উপরে তুলে আরাম করে ঘুমাবেন ঠিক আছে হ্যাঁ নতুন ফ্যান হ্যাঁ ঠিক আছে খুব খুশি হয়ে গেছে দিদা এই যে মিষ্টি নিয়ে আসছি এই যে এখানে আছে জিলিপি এটা আপনি সবার হাতে হাতে আসেন আমি নিয়ে যাচ্ছি আপনি সবাইকে হাতে হাতে দিয়ে দেন আপনি দেন আপনি দেন সবাই সবাইকে দেন ওদিকে দেন এই যে সব সব দিদি ভাইগুলোকে দেন দাও